তুই জানি এর মূল্য অনেক, কিন্তু দেখা যাচ্ছে আমার তো পুতুল নিয়ে ছোটবেলা থেকে ঘুরে ঘুরে এই বয়স হয়ে গেল, ধরুন 7 থেকে 8 বছর বয়স থেকে যুক্ত, তো আমি সেই দুঃখ নিয়ে চলছি। শুধু ভালো লাগে এবং এ জানতে পেরেছি এর মূল্য অনেক, সেই নিয়ে ধরে রেখেছি। আপনার এমনি নাম কি? আপনার আমার নাম গণেশ ঘোড়াই। আচ্ছা, আপনি এমনি মানে আপনার কোথায় দেশ? আমার বাড়ি মেদিনীপুর, গ্রামের নাম পদ্মতামলি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, অনেকে এই পুতুল নিয়ে ঘুরে বেড়াতেন, আমি তাদের সঙ্গে ঘুরেছি। ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, দুমকা, বিভিন্ন জায়গায় ঘুরে মানে দেখানো হয়, লোক জমিয়ে দেখানো হয়। শহরের মধ্যে একটা চুক্তি করে নিই, শহরেও এক সময় হয়েছে লোক জমিয়ে, তো মানে দেখা যাচ্ছে লোক জমিয়ে দেখাতে গিয়ে আমার খরচা পয়সাও আসে না। এই যে পুতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এতেও হয় না, কিন্তু কষ্ট নিয়ে তবু ধরে রেখেছি। তা আমি যাদের সঙ্গে ঘুরেছি তারা 25 বছর মতন হলো টোটাল বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, মানে এই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যে লোক জমিয়ে দেখানো বা এরকমই একটা চুক্তি করে, এখন আর এই পুতুল নিয়ে কেউ আর ঘোরে না। সে গ্রামে কেন শহরে কেন, একমাত্র গ্রামের মধ্যে দিয়ে আমি একা, আদার্স আর কেউ ঘোরে না। আর যারা যারা ধরে রেখেছে তারা হচ্ছে প্রোগ্রামের পারপাসে, মানে যদি কেউ প্রোগ্রাম দিয়ে থাকে তাহলে তারা করে, আর না হলে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে দেখানো বা শহরে ঘুরে ঘুরে দেখানো, একমাত্র আমি ছাড়া আদার্স কেউ নেই। এবার আপনি বলবেন যে তুমি তো চলে এসছো কলকাতায়, ওরা যাচ্ছে কি না যাচ্ছে তুমি জানলে কি করে? আমাদের গ্রামের লোকগুলোই তো বলে যে একমাত্র তুই এই ঘুরে ঘুরে দেখানোর জন্য থেকে গেছিস, আদার্স কেউ আর ঘুরে না, তাহলে আমি জানতে পারবো এই আর কি। তো বড় কষ্ট নিয়ে চলছি, জায়গা জমি কিছু নেই, তো এই পুতুলের উপরে জীবিকা, তা অনেক কষ্ট, সে কষ্ট বলা যায় না। যাই হোক, তা আমার ভালো লাগে, আর এর অনেক মূল্য আছে, আসলে এর রাস্তাও অনেক কিছু আছে, কিন্তু আমি তো লেখাপড়া জানি না। এর রাস্তাও অনেক কিছু আছে, বিরাট বিরাট রাস্তা আছে, কিন্তু আমি লেখাপড়া জানি না। যেরকম একটা প্রোডাকশন গ্রান্ট, প্রোডাকশন গ্রান্ট আমার দ্বারাই হবে না, কেননা আমার ব্যাংক ব্যালেন্স নেই, ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, এবং হচ্ছে আপনার ওই যে তোমার আয় আয় ব্যয় দেখাতে হবে, দল রেজিস্ট্রি করা দেখাতে হবে, এইসব গুলো দেখাতে হবে। তো আমি তো লেখাপড়া নেই, আমি কি করবো, আর আমার আয় ব্যয় কি দেখাবো, আমার তো একটু পেটই চলে না। এইসব গুলো হচ্ছে মানে আছে। আবার আছে কি ওই আপনার কি বলে তোমার শারীরিক গ্রান্ট, শারীরিক গ্রান্ট, বাবারে বাবা, মানে এই যে রাস্তাগুলো ওগুলো আমার সম্ভব হবে না, আমাদের গ্রামের কেউ পারবে না। আপনি শেখানোর জন্য যদি কেউ বলে আপনি শেখাবেন? শেখানোর জন্য পারা যাবে, কিন্তু বড় কথা কি, আমি তো স্থায়ী ভাবে থাকতে পারি না। আমার তো ইচ্ছে হয় দুটো ছেলেকে শিখাবো, আমি চলে গেলে তো আর কেউ মানে এই রাস্তায় আর কেউ আসবে না, তো মোটামুটি এর অনেক উঁচু রাস্তা আছে, তা আমি শেখাবো কি করে, আমি তো ঘরে থাকতে পারি না, সবসময় পুতুল নিয়ে ঘুরে বেড়ায়, আমার ইচ্ছে হয় শেখানোর জন্য। না ধরুন আপনাকে শেখানোর জন্য যদি কেউ মানে সেই রেমুনারেশন সেই মূল্যটা দেয়? হ্যাঁ, মানে এই তো আমাকে সঙ্গীত নাটক একাডেমি থেকে আমার একজন দিদি, সে মাঝে সাঝে প্রোগ্রাম দিয়ে থাকেন, তো হচ্ছে উনি বলে যে তুমি বাচ্চাদের শেখাও শেখাও, কিন্তু ওই শেখাতে গিয়ে দেখা যাচ্ছে আমার তো পেট চলবে না, আমাকে স্থায়ীভাবে থাকতে হবে। না আমি সেটা বলছি না, ধরুন 4 দিনে আপনি খানিকটা শেখালেন, ওই রকম হয় না, ওই রকম 4 দিন বসে শেখানো ওগুলো হয় না, মোটামুটি ক্লাস করতে হবে, রেগুলার একটা ক্লাস করতে হবে, আপাতত 1 ঘন্টা হলেও ক্লাস করতে হবে। আচ্ছা যাই হোক, নমস্কার। হ্যাঁ, শুরু হচ্ছে 3 বছর পরের ঘটনা, টেপার বাবা টেপির মায়ের সংসার। শুরু হচ্ছে দুখানা গান আর নাচ। শুরু হচ্ছে দুখানা গান আর নাচ, এখন একখানা গান শুনুন, তারপরে শুরু হবে মদনার সঙ্গে পুটির বিয়ে। আচ্ছা, আপনি তো ওখানে শুনেছেন আষাঢ়ে জল নেমে চোটা করবো না আলাদা করে? আলাদা করুন। আচ্ছা, তাহলে এখন শুরু হচ্ছে নতুন বইয়ের গন্ডগোল, তারপরে শুরু হবে মদনার সঙ্গে পুটির বিয়ে। হলো রাঙা বউ ঘরে আয়,
বলো রাঙা বউ ঘরে আয়, ও বউ ভাত রেঁধে দে খিদে পড়ার নাই রাঙা বউ, রাঙা বউ ঘরে আয় ভাত রেঁধে দে খিদে পড়ার নাই রাঙা বউ, রাঙা বউ ঘরে আয় ভাত রেঁধে দে খিদে পড়ার নাই। ও তোর মাইনে করা ঝিনই আমি হুকুম কর কোন কথাই, ওই ও তোর মাইনে করা ঝিনই আমি হুকুম কর কোন কথাই, কত শুনে পিত্তি চলে যায় ও তোর, কত শুনে পিত্তি চলে যায় রাঙা বউ, রাঙা বউ ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে না রাঙা বউ, ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে না। ও গো হাতে ধরি বিনয় করে, হাতে ধরি বিনয় করে খিদাই পড়ান জ্বলে যায়, রাঙা বউ ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে না রাঙা বউ, ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে যায়। তোর ছিল কথা নাই কি মনে কাজের মানুষ কি বিয়েনে, তোর ছিল কথা নাই কি মনে কাজের মানুষ দিবি এনে, বলি কোন মুখেতে বলি কোন মুখেতে বলো আমায় কাজের কথা বারে বার, বলি কোন মুখেতে বলো আমায় কাজের কথা, রাঙা বউ ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে না রাঙা বউ, ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে না। ও তোর মাইনে করা ঝিনুই আমি হুকুম কর কোন কথাই, কত শুনে পিত্তি চলে যায় রাঙা বউ, ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে যায়। আমি দেখে শুনি সুন্দরী নারী বিয়ে করে আনলাম বাড়ি, আমি দেখে শুনি সুন্দর নারী বাবু বিয়ে করে আনলাম বাড়ি, ও বাবু কাজের কথা, ও বাবু কাজের কথা কইলে পরে জোর ধরে তার সারা গায়, তোর কথা শুনে পিত্তি চলে তাই ও তোর কথা শুনে পিত্তি চল যাই রাঙা বউ, রাঙা বউ ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে না। ও তোর মাইনে করা ঝিনু যাবি হুকুম কর কোন কথাই, কত শুনে পিত্তি চলে যাই রাঙা বউ, ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ে যাই। ঝগড়া করি দিনে রাতে বসত করি একসাথে বাবু, ঝগড়া ঝাঁটি না হলে প্রেমের মজা পাওয়া যায়, ও গো তুমি রাগ করো না ঘরে চলো বাতাস করি গাই রাঙা বউ, ঘরে আয় ভাত রেঁধে দে খিদি পড়ন যাই। তোর মাইনে করা ঝিনই আমি হুকুম কর কোন কথাই, কত শুনে পিত্তি চলে যাই ও তোর কত শুনে পিত্তি চল ছিছি তুমি এরকম কেন, কথাই কথাই স্বামীর গায়ে হাত তুলে দিচ্ছ, পাড়ার লোকজন কি বলবি, নাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, তুমি লেখাপড়া করেছো তোমার এই বুদ্ধি, নাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দাও যা হর হয়ে গেছে সংসার মাতৃ সব ঘরেই ঝগড়া হয়, নাও ক্ষমা যা বাবা এবার ঝাটকা মারি কেন, ভুল করেছি পায়ে ধরে ক্ষমা চেয়েছে তোমার ঝাটকা মারেন কি দরকার, নাও তুমি শিক্ষিত দেখে মেয়ে বিয়ে করেছো ঘর সংসারের অসুবিধা হতেই পারে, না সবটা চাইলে পাওয়া যায় না ক্ষমা করে দাও। আরে এত লোকের সামনে আবার তুমি তেড়ে মারতে যাচ্ছ, বউ পেটানো ঘরের দেয়ালে পেটানো সমানই কথা, তুমি একটা পুরুষ ছেলে হয়ে তোমার এত রাগ ভালো নয়, নাও ক্ষমা করে দাও তোমারও দোষ আছে, তুমি বা বিয়ের সময় কেন বলেছিলে ঘরে কাজের লোক নিয়ে এসে রাখবে, নাও মিথ্যে কথা কেন বলেছিলে ক্ষমা করো। পায়ে ধরে পড়ে রয়েছে মেয়ে ছেলে হয়ে ছিছি আবার দেখে উল্টো দিকে ঘুরে যায় ওরকম করতে, যা হার হয়ে গেছে আবার টাই দিয়ে ঘামতাম, দুই স্বামী স্ত্রীর মিলন হলো এখন শুরু হবে বিয়ে, মেয়েটার বয়স হচ্ছে 32 আর ছেলেটার বয়স চলছে 22, শুরু হচ্ছে মদনার সঙ্গে পুটির বিয়ে, যাই হোক বিয়ে শুরু হতে চলেছে এখন যে গানটা হবে, মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে বরযাত্রীর, মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে মেয়েটার বন্ধু বান্ধবরা এসে গায়ে হলুদ তেল দিচ্ছে আর হলুদ তেলের বিষয় নিয়ে গানটি গাইছে, মাসিমা বয়স নিয়ে আপনারা লাফালাফি করবেন না, বিয়ে বলে কথা যে মদন করছে বিয়ে ও নিজে দেখে করছে বিয়ে, আমরা দেখে দিচ্ছি না,
আমাদের কি চিন্তা? আমরা শুধু একটাই চিন্তা করব, যেন মেয়েটা দুবেলা দুটো খেতে পায়। জামাই চাকরি করে, হেভি চাকরি করে, আর জামাই যে চাকরি করে আমাদের ঘরের ছেলেরা পাবে না। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় কোম্পানিতে চাকরি করে, বিদেশেও নাম আছে, টোটো কোম্পানির ম্যানেজার। উনি বাবা, টাটা বিল্লা বন্ধ হয়ে যাবে, টোটো কোম্পানির জীবনই বন্ধ হবে না, টাটা বিল্লার বড় ভাই। আচ্ছা যাই হোক, সবাই নেন, আপনারা সবাই মতামত দেন, বিয়ে শুরু করে দিই দাদা। বাবু আপনাকে একটা কথা বলতে চাইছি, বলতে পারি? এমন কোনো কথা নাই, আপনি হচ্ছে মদনের কাকা শ্বশুর হয়ে মেয়েটাকে মদনের হাতে করে দেবেন। মতামত দাও, বিয়ে শুরু করে দিই। তুমি এই হাফ প্যান্ট পরে বিয়ে অনাদান করবে? কাকা বলছি ওই হাফ প্যান্ট পরে, ও আচ্ছা হোক, তাই হোক, জামাই লুঙ্গি পরে যখন বিয়ে করতে পারি, কাকা কেন হাফ প্যান্ট পরে করা দেবো? হোক তাই হোক, তানিন সবাই সাত বাজান আর উলু দিন, আর চলুন এখন আমরা বর আনতে যাই। ওলো হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি। এখানে কিন্তু বর নেই, বরটা হচ্ছে মেয়েটার বন্ধুর ভূমিকা নিয়ে গানটা গাইছে। ওলো হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি, বসে আর থাকিস নালো, বসে আর থাকিস নালো, চল না হলুদ তেল মাখাই, বসে আর থাকিস নালো, চল না হলুদ তেল মাখাই। হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি, হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি। তোর মুখটা কেন এত ভারী, ওলো তোর মুখটা কেন এত ভারী, যাবিও তুই শ্বশুর বাড়ি। ওলো তুই মুখ তুলি তুই, ওলো তুই মুখ তুলি তুই, বল না কথা করিস না আর মন ভারী। ওলো তুই মুখ তুলি তুই, বল না কথা করিস না আর মন ভারী। হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি, হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি। ওলো কানছিস কেন ওলো ঠাটি, ওলো কানছিস কেন ওলো ঠাটি, নারী জন্ম নিয়েছিস তুই, যেতে হবে শ্বশুর বাড়ি, কাঁদলে ওলো হবে তোর কি, যেতে হবে শ্বশুর বাড়ি কাঁদলে। চুপ কর চুপ কর, মেয়ে ছেলে জন্ম নিচ্ছিস, পরের ঘর যেতে হবে, এত কান্নাকাটি করলে কি তোকে রাখা যাবে? চুপ কর, ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া, চুপ কর। আরে চুপ কর, এর আবার কাঁপতে কাঁপতে হুক তুলে যাচ্ছে, চুপ কর, অসুবিধা কি আছে? একটাই দোষ আছে, জামাই একটু কানে কম শুনি, তাতে তোর কি ক্ষতি হয়? চুপ কর, সবটা সুন্দর পাওয়া যায় না, চুপ কর। গালাতে চিন্তা করতে হবে, চিন্তা করার কি দরকার, মেয়ে জন্ম নিতে পরে যাবে, চিন্তা করছো কেন? ওলো হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি, বসে আর থাকিস নালো, চল না হলুদ তেল মাখাই, বসে আর থাকিস নালো, চল না হলুদ তেল মাখাই। হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি, ওলো আইল বুঝি ওই তো বর, শঙ্খ হাতে সবাই কর, ওলো আইল বুঝি ওই তো বর, শঙ্খ হাতে সবাই কর, ওলো শঙ্খ হাতে নিয়ে চল সবাই মিলে যাই, চল শঙ্খ হাতে নিয়ে চল সবাই মিলে যাই, চল। হাইল তোর হইল সময় যাবি শ্বশুর বাড়ি, হাইল তোর হইল সময় যাবি শ্বশুর। বিয়ে দেখুন, মিনিবার সবাই সাত বাজান উলু দিন, নাও এবার চোখে চোখে তাকাও, এবার সবাইকে প্রণাম করো, না আগে সামনের দিকে ডান, না কাকাকে প্রণাম করো, বাবা জামাই, বাবা জামাই তুমি একসঙ্গে সবাইকে প্রণাম করে দাও। এখানে অনুষ্ঠান শেষ।